হে গাইস, আমি জয়ন্ত আর আপনারা দেখছেন এক্সপ্লোরার জয়ন্ত ইউটিউব চ্যানেল। আমি এই মুহূর্তে রয়েছি সল্ট লেক সেক্টর 5 মেট্রো স্টেশনে। এই সল্ট লেক সেক্টর 5 মেট্রো স্টেশন থেকে আমি যাব শিয়ালদা মেট্রো স্টেশনের দিকে, এবং যেতে পথে যে দৃশ্যগুলো পড়বে সবই আপনাদের সাথে শেয়ার করব। সল্ট লেক সেক্টর 5 মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি। আমার সঙ্গে দেখুন আরও কত সহযাত্রী রয়েছে, সকলেই কিন্তু এই সল্ট লেক সেক্টর 5 থেকে শিয়ালদা মেট্রো স্টেশনের দিকে যে মেট্রোটি যাবে সেই রুটে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। ট্রেনটি এসে কিন্তু দাঁড়িয়েছে প্ল্যাটফর্মে, সকলেরই ব্যস্ততা রয়েছে। এবং এখানে আরেকটা বিশেষ সুবিধে রয়েছে, এই প্ল্যাটফর্মে কিন্তু স্ক্রিন ডোরের ব্যবস্থা রয়েছে, তাই যতক্ষণ না স্ক্রিন ডোরটা খুলবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কেউ এই মেট্রোতে উঠতে পারবে না, এই ব্যবস্থা কিন্তু রয়েছে। তাহলে চলুন আমরা যাত্রাটা শুরু করি। সল্ট লেক সেক্টর 5 মেট্রো স্টেশন থেকে এই মুহূর্তে মেট্রোটি ছেড়ে দিয়েছে শিয়ালদা মেট্রো স্টেশনের উদ্দেশ্যে, এবং আমরা এই সফরে যে দৃশ্যগুলো দেখতে পাবো সেই দৃশ্যগুলোই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মুহূর্তে আপনারা যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু জল সম্পদ ভবন, অর্থাৎ জল সম্পদ ভবনের যে অফিসটি রয়েছে সেটা কিন্তু এই মেট্রোতে চড়েই দেখতে পাবেন এবং সুন্দরভাবেই দেখা যায়। তারপরে আপনারা দেখতে পাবেন বিকাশ ভবন, অর্থাৎ যারা বিকাশ ভবনে যেতে চান তারা কিন্তু এখানে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনে আসতে পারেন। আমরা এখন এই মুহূর্তে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনে প্রবেশ করছি। এই সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন থেকে কিন্তু আপনারা বিকাশ ভবনে যেতে পারেন খুব অনায়াসেই, তাই এই স্টেশনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অফিস যাত্রীদের জন্য। এরপরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটি অফিস আমরা দেখতে পাচ্ছি। এই ইস্ট ওয়েস্ট মেট্রোর শিয়ালদা থেকে সল্ট লেক সেক্টর 5 পর্যন্ত জার্নির একটি ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন, ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিংক দেওয়া রয়েছে। পাশের প্ল্যাটফর্মে আরও একটি কিন্তু মেট্রো এখান থেকে ক্রসিং করছে, অর্থাৎ আমরা যেদিকে যাচ্ছি শিয়ালদার দিকে এই মেট্রোটা কিন্তু শিয়ালদা থেকে সল্ট লেক সেক্টর 5-এর দিকে যাচ্ছে, এই প্ল্যাটফর্মে কিন্তু আমরা দেখলাম। এবার আমরা দেখতে পাচ্ছি সল্ট লেক স্টেডিয়াম, দেখুন মেট্রো থেকে কত সুন্দর এই দৃশ্যটা দেখা যায়। সল্ট লেক স্টেডিয়াম, অর্থাৎ আপনারা যারা সল্ট লেক স্টেডিয়ামে যেতে চান তারা কিন্তু এই সল্ট লেক স্টেডিয়াম মেট্রো স্টেশনে কিন্তু আপনারা নেমে যেতে পারেন, এবং এই মেট্রো থেকেই এই সল্ট লেক স্টেডিয়ামের দৃশ্য কিন্তু দেখা যায়। সল্ট লেক স্টেডিয়াম মেট্রো স্টেশন পার করে আমরা কিন্তু ধীরে ধীরে ফুলবাগান মেট্রো স্টেশনের দিকে যখন যাব তখন কিন্তু আমরা এলিভেটেড করিডোর থেকে কিন্তু আমরা পাতালের দিকে ধীরে ধীরে প্রবেশ করব, অর্থাৎ ফুলবাগান মেট্রো স্টেশনটা যেহেতু মাটির নিচে রয়েছে, আন্ডারগ্রাউন্ডে রয়েছে, তাই সল্ট লেক স্টেডিয়াম মেট্রো স্টেশন থেকে যখন আমরা ফুলবাগানের দিকে যাব তখন ধীরে ধীরে পাতালের দিকে প্রবেশ করব। এবং আপনারা সেটা দেখতে পাচ্ছেন যে আমরা ধীরে ধীরে কিন্তু পাতালের দিকে প্রবেশ করছি, অর্থাৎ আন্ডারগ্রাউন্ডের দিকে প্রবেশ করছি, এবং কিছুক্ষণের মধ্যে আপনারা দেখবেন যে যখন আমরা আন্ডারগ্রাউন্ডে প্রবেশ করব দৃশ্যটা অন্ধকার হয়ে যাবে। এই মুহূর্তে দেখুন অন্ধকার হয়ে গেল, এখন ভেতরের দৃশ্য দেখা যাচ্ছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন।